बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। आमी रोक्साना पारभीन सहकारी शिक्षिका सोलाइमान किंडारगार्टेन। सुप्रिय पंचम श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हरा सबाई केमन आछो? आशा करी भालो आछो। आलहामदुलिल्लाह आमिओ भालो आछि। आज आमी तोमादेर बांग्लादेश ओ विश्व परिचय बई थेके अध्याय नये একটি প্রশ্ন পড়াবো। তোমরা সবাই মনোযোগ সহকারে আমার সাথে শুনবে এবং ভালোভাবে প্রশ্নোত্তরটি বুঝে নেবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। সোলাইমান কিন্ডারগার্টেন শ্রেণী পঞ্চম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় নয়। আমি প্রশ্নটি উত্তর সহ বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। প্রশ্ন, সড়ক দুর্ঘটনা কি? রাস্তা পারাপারের সময় সতর্ক থাকা প্রয়োজন কেন? নিরাপদে রাস্তা পারাপারের চারটি উপায় লেখো। আবারও বলছি, সড়ক দুর্ঘটনা কি? রাস্তা পারাপারের সময় সতর্ক থাকা প্রয়োজন কেন? নিরাপদে রাস্তা পারাপারের চারটি উপায় লেখো। উত্তরটি শুনে নাও। উত্তর, রাস্তায় যানবাহন ও মানুষের অসাবধানতার জন্য যে দুর্ঘটনা ঘটে তাকে সড়ক দুর্ঘটনা বলে। আবারও বলছি, রাস্তায় যানবাহন ও মানুষের অসাবধানতার জন্য যে দুর্ঘটনা ঘটে তাকে সড়ক দুর্ঘটনা বলে। দুর্ঘটনা থেকে বাঁচার জন্য রাস্তা পারাপারের সময় সতর্ক থাকা প্রয়োজন। দুর্ঘটনা থেকে বাঁচার জন্য রাস্তা পারাপারের সময় সতর্ক থাকা প্রয়োজন। নিরাপদে রাস্তা পারাপারের চারটি উপায় হলো, এক, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া। দুই, ওভারব্রিজ ব্যবহার করা। তিন, রাস্তার দুপাশ দেখে পার হওয়া। চার, দৌড়াদৌড়ি না করে ধীরে সুস্থে যানবাহন ভালোভাবে দেখে তারপর রাস্তা পার হওয়া। শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্নোত্তরটি পড়লাম, এবার চলো একটু প্রশ্নোত্তরটি বুঝে নেওয়া যাক। আমাদের প্রশ্নে বলেছে দুর্ঘটনা কি? দুর্ঘটনা হলো রাস্তায় যানবাহন ও মানুষের অসাবধানতার জন্য যে দুর্ঘটনা ঘটে তাকে সড়ক দুর্ঘটনা বলে। এক্ষেত্রে যে পথচারী আমরা কিংবা যে যানবাহন চালাচ্ছে দুজনেরই অসাবধানতার জন্য যে দুর্ঘটনা ঘটে তাকে সড়ক দুর্ঘটনা বলে। তারপরে আছে সড়ক রাস্তা পারাপারের সময় আমরা কেন সতর্ক থাকবো? রাস্তা পারাপারের সময় আমরা যদি সতর্ক না থাকি তাহলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সড়ক দুর্ঘটনার বিভিন্ন কারণ আছে, আর আমরা যদি এই বিভিন্ন কারণ থেকে একটু সাবধানতা অবলম্বন করি তাহলে আমরা এই সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারি। যেমন আমরা যখন রাস্তা পার হব তখন যদি আমরা রাস্তার দুপাশ ভালোভাবে দেখে তারপরে রাস্তা পার হই তাহলে এই দুর্ঘটনা রোধ করা যাবে। তারপরে যেখানে ওভারব্রিজ আছে আমরা সেখানে ওভারব্রিজ ব্যবহার করে রাস্তা পার হব। তারপরে জেব্রা ক্রসিং দিয়েও আমরা রাস্তা পার হতে পারি। রাস্তা পার হওয়ার আগে রাস্তার দুপাশ ভালোভাবে দেখবো। আমরা কী করবো না? আমরা তাড়াহুড়া করবো না। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, কাজে জীবনের মূল্য দিয়ে আমরা কী করবো না? জীবনের মূল্যর জন্য আমরা তাড়াহুড়া করবো না। তাড়াহুড়া করে রাস্তা পার হতে গেলেই বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর প্রত্যেকটি মানুষের জীবন অমূল্য, এই অমূল্য জীবন যাতে না হারায় সেই জন্য আমরা জেব্রা ক্রসিং ব্যবহার করবো, ওভারব্রিজ ব্যবহার করবো এবং রাস্তার দুপাশ ভালোভাবে দেখে রাস্তা পার হব। শিক্ষার্থী বন্ধুরা আমরা তো প্রশ্নোত্তরটি সম্পর্কে বুঝে নিলাম, তাহলে চলো আমরা আবার প্রশ্নোত্তরটি ভালোভাবে একবার পড়ে নিই। শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো জানো সোলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সব কিছুই শ্রেণীতে শিখিয়ে দেওয়া হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখন কাজ হচ্ছে এই প্রশ্ন উত্তরটি এখানে ভালোমতো শিখে নেওয়া তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার প্রশ্ন উত্তরটি করছি প্রশ্ন সড়ক দুর্ঘটনা কি রাস্তা পারাপারের সময় সতর্ক থাকা প্রয়োজন কেন নিরাপদে রাস্তা পারাপারের চারটি উপায় লেখো উত্তরটি বলছি রাস্তায় যানবাহন ও মানুষের অসাবধানতার জন্য যে দুর্ঘটনা ঘটে তাকে সড়ক দুর্ঘটনা বলে আবার বলছি রাস্তায় যানবাহন ও মানুষের অসাবধানতার জন্য যে দুর্ঘটনা ঘটে তাকে সড়ক দুর্ঘটনা বলে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য রাস্তা পারাপারের সময় সতর্ক থাকা প্রয়োজন নিরাপদে রাস্তা পারাপারে চারটি উপায় হলো এক জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া দুই ওভারব্রিজ ব্যবহার করা তিন রাস্তার দুপাশ দেখে পার হওয়া চার দৌড়াদৌড়ি না করে ধীরে সুস্থে যানবাহন ভালোভাবে দেখে তারপর রাস্তা পার হওয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্ন উত্তরটি পড়লাম এবং বুঝে নিলাম আমি আশা করছি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি এবং তোমরা প্রশ্ন উত্তরটি ইতিমধ্যে শিখিয়ে নিয়েছো তাহলে আজ আর নয় দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে তোমাদের মঙ্গল কামনায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ